মেলা হবে থিং সং রিলিজ হয়ে গেল আজ কলকাতা প্রেস ক্লাবে। আসুন আমরা শুনে নিই এবং জেনে নিই কিসের জন্য এই খেলা হবে থিং সংটা। যেখানে খেলবে 13ই নভেম্বর NKDA গ্রাউন্ডে ফ্রম 4 PM অনওয়ার্ডস খেলা হবে আ প্লে ফর আ কজ। দুটো যদি ঠিকঠাক মতো পালন করতে পারে তাহলে সমাজে কিছুটা কাজ করে দেখাতে পারবে এনারা। আগামী দিনে আপনি এনাদের পাশে কিভাবে থাকবেন? আমি সবসময় এই এই ধরনের মানুষদের পাশে থাকি। হ্যাঁ, আমি মাসে অন্তত খুব কম করলে 25 থেকে 30 হাজারটা গরিব মানুষকে দিই, এই অনুষ্ঠানতে টাকা পাই দিয়ে দিই সব। আমি এই কাজে সবসময় আছি, এখনও আছি, উনার সাথেও আছি, উনি চলে গেলেও আছি। দেখো, ফিজিক্যালি চ্যালেঞ্জদের তো নিয়ে কেউ ভাবে না, তো এই খেলা হবে যে প্রোগ্রামটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জদের যে ফুটবল টুর্নামেন্ট, আমি শুভেচ্ছা জানাই। কারণ আমি যখন থেকে খেলাধুলো শুরু করি 4 বছর বয়স থেকে, তো তখন কেউ ভাবতে পারতো না যে এরকমভাবে খেলাধুলো হয় বা এরকমভাবেও ফিজিক্যালি চ্যালেঞ্জরা এবেলদের সঙ্গে লড়াই করে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে গর্বিত করতে পারে। তো আমি সেই ক্ষেত্রে আমি প্যারা এশিয়ান গেমসে লং জাম্পে সিলভার মেডেল পেয়েছি এবং ফুটবলটাও ভালো লাগে খেলতে, খেলি। তো শুভেচ্ছা জানাচ্ছি যাতে অঙ্কিত, রাজ এবং শুভমিতাকে, যে যাতে এই প্রোগ্রাম ওরা সাকসেসফুল হয় এবং গ্রামগঞ্জ থেকে যাতে আমাদের মতন আরও প্লেয়ারদের তুলে নিয়ে আসে। খেলা হবে তো যদি ভালো করে যেও খেলে, তো ন্যাচারালি তুমি যদি একটা ধরো এমন একটা পজিশন থেকে তুমি গোল দিলে যেখান থেকে গোল হয় না, তখন তো তোমায় বলতেই হবে ও লাভলি। এই আগামী আগামী ইলেকশন ভালো গিয়েছে, জোজো খুব ভালো আর শিল্পী। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, লাভলি। খেলা হবে ফুটবল, মাঠ জুড়ে খেলবে আজকে আমার দল। ফুটবল, ফাটাফাটি ফুটবল, মাঠ জুড়ে খেলবে আজকে আমার দল। 2000 পাওয়ার বাই জীবনপুর বানো প্রস্তুত ভিলেজ ট্রাস্ট ওল্ড এজ হোম। প্রেস ক্লাব কলকাতা থেকে প্রীতম মুখার্জির রিপোর্ট। সারাদিন বাংলা টিভি, সবসময় সবার সাথে।